সাহরি খাওয়া, আপনারা তো সবাই সাহরি খান না, বলেন তো সাহরি খেলে লাভ কি? শরীর সুস্থ থাকে এক ভাই বলছেন, আমি সে লাভের কথা বলি নাই। একটা হলো যে সাহর বা সাহরি খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যখন সাহরি খাচ্ছেন ওই সময় আপনার মনে এই জিনিসটা আসা দরকার, আপনার মাথায় এই জিনিসটা আসা দরকার যে আমি যে সাহরিটা খাচ্ছি এটা এই জন্য খাচ্ছি এটি সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার ভিতরে কি আছে? বরকত আছে। তাহলে আমি সাহরিটা যে খাচ্ছি এখানে বরকত মানে কি? কল্যাণ। এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে আমার জন্য? কল্যাণ আছে। প্রিয়দিনী ভাইরা, সাহরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, এটা বরকতের খাবার। আরো সাহরির প্রসঙ্গে আরো বিভিন্ন হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলোকে মাথায় রেখে সওয়াবের আশায় তারপরে যদি আপনি সাহরি খান আর রোজা রাখেন, সিয়াম পালন করেন, তাহলে সিয়ামের ফজিলত আপনি লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম, ঈমানান ওয়াহতিসাবান, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অন্তর থেকে লালন করে তারপরে যদি সিয়াম পালন করেন, সেই সিয়াম আপনার পিছের গুনাহ মাফ করে দিবে। এখন আমাদের সিয়াম এমন হয় কি না? সাহরি খাই, ইফতার করি, কেন রাখছি, কি রাখছি, কি উদ্দেশ্য, কি আশা, কি ভরসা, এ সম্পর্কে নিজের মধ্যেও কোনো কি নাই, ভাবনা বা জল্পনা কল্পনা নাই। কি কথা ঠিক বলছি না? আমি ঠিক বলছি? সাহরি খাওয়া দরকার, খাইতেছি, ইফতারের সময় ইফতার করা দরকার, করতেছি, ঠিক না? কেন সাহরি খাইতেছি, কেন ইফতারি খাইতেছি, কেন সিয়াম পালন করতেছি, লাভ কি হবে, এই বিষয়গুলোকে ভাবনায় আনা, এগুলোকে ইস্তেহজার করা, এর প্রবণতাটা একেবারেই কম। প্রিয়দিনী ভাইয়া, এরকম যদি হয় তাহলে আপনি সিয়ামের যে আসল ফায়দা সেটা অর্জন করতে পারবেন না। সেই জন্য আপনাকে নিয়তের ইস্তেহজার করতে হবে, অর্থাৎ আমি সিয়াম পালন করছি কেন? আমি যেহেতু ইমান, ইমান আমার ভিতরে আছে, আমার আমি যেহেতু ইমানদার, ইমান ওয়াহতিসাবান, ইমানই চেতনা আছে, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, শয়তানকে হারিয়ে দেব, আল্লাহ খুশি হবেন, জান্নাতের বিশেষ গেটে আমি প্রবেশ করব ভিআইপি গেট দিয়ে, এই সমস্ত আশা এগুলোকে আপনি মনে রেখে তারপরে মাথায় রেখে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে সেই সিয়াম পালনের ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের মধুরতা, এক ধরনের মজা, এক ধরনের আনন্দ, এক ধরনের ইতিবাচক উপলব্ধি আপনার ভিতরে হবে। আর আমরা কি করি? ওই যে সবাই ইফতার সাহরি খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই ইফতার করতেছে, আমরাও করতেছি, এই জিনিসগুলোকে ভাবার সুযোগ পাচ্ছি না। অথচ এটা করা দরকার, যে কোনো ইবাদতের মধ্যে ইস্তেহজার নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে করি না। কথাটা কি বুঝাতে পারছি ভাই? আপনি যখন সাহরি খাবেন, ইফতার খাবেন, মনে রাখবেন কি, যে আমি এই সিয়ামটা পালন করছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাকে নিজে হাতে পুরস্কার দিবেন কিয়ামতের দিন, সব আমলের পুরস্কার আল্লাহ বলে দিয়েছেন, এত এত করে পাবে। আল্লাহ বলছেন এটা বললাম না, এটা হাতে রাখলাম, সুবহানাল্লাহ, এটা কিয়ামতের ময়দানে আমি নিজে দিব। আমি রোজা রাখছি কেন? আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার নেব। সেজন্য আমি রোজা রাখছি কেন? জান্নাতের ভিআইপি গেট দিয়ে, সাধারণ গেট দিয়ে সবাই যাবে, আমি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করব, সেজন্য রোজা রাখছি, রোজা রাখলে সেই গেট দিয়ে ঢুকা যাবে। আমি রোজা রাখছি কেন? আমার পিছের সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। সেজন্য আমি রোজা রাখছি কেন? তাহলে আমি ভালো মানুষ হতে পারবো। আমি রোজা রাখছি কেন? তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এই কথাগুলোকে প্রতিদিন সাহরি খাওয়ার সময়, প্রতিদিন ইফতারের সময়, প্রতিদিন রোজা রেখে দিনের বেলায় বার বার নিজের ধ্যানে, নিজের কল্পনায়, নিজের ভাবনায়, নিজের চিন্তায়, নিজের চেতনায় এটাকে বারবার জাগ্রত করতে হবে। যদি জাগ্রত করেন তাহলে আপনার সিয়াম সাধনা আপনার জন্য সহজ হবে, রোজা কষ্ট হবে না, মজা পাবেন, স্বাদ পাবেন, আগ্রহ তৈরি হবে, এবং আপনি সিয়াম অবস্থাতে যে কাজগুলো নিষেধ সেগুলো থেকে বাঁচা সম্ভব হবে, সহজ হবে, যদি আপনি আপনার এই সিয়ামের ফাওয়ায়েদ উপকারিতাগুলোকে মাথায় রেখে ওই আশায়, ওই লোভে, ওই নিয়তে আল্লাহ সুবহানাল্লাহর কাছে এটা তামান্না করে, আকাঙ্ক্ষা করে তারপর আপনি সিয়াম রাখেন। কথাটা কি বুঝাতে পারছি ভাই? রাখা দরকার রাখতেছি, খাওয়া দরকার খাইতেছি, উঠা দরকার উঠতেছি, ভাঙা দরকার ভাঙতেছি, এই যদি হয় সিয়াম
তাহলে সেই সিয়াম আমাদেরকে খুব বেশি পরিবর্তন আনবে না। কথা বোঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।